হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজকে তোমাদের সামনে এলাম, একদম রান্নাঘর থেকে আজকে শুরু করেছি। চা খাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো তোমাদের জন্য অনেকদিন অনেক ব্লগ তৈরি করা হয় না, সো আজকে করব ওই আমার লাইফস্টাইল ব্লগ, যেমন আমি করতাম আগে সেটাই করব। লাস্ট আমি যে ভিডিওটা করেছিলাম সেটা আমি আমার কুর্তির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সো অনেকেই আমাকে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সেটা শুনতে খুব ভালো লাগে, সো সেই জন্যই করা। তো চলো রান্নাঘর থেকে যখন শুরু করছি, রান্না তো করতেই হবে, আজকে কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করে দিই রান্নাবান্না। আজকে কী কী করবো আগে বলি, আজকে ভাত আমার অলরেডি হয়ে গেছে করা, এখন করব ভেজ ডাল করব, আর মাছের একটা ঝালের আইটেম করব, আর একটা মিক্স ভেজ করব। আজকে বেশি কিছু করব না, তো চলো শুরু করে দিই। ফার্স্ট আমি মাছটা করে নিই, তারপর আর দুটো আইটেম করবো। তো লেট স্টার্ট। মাছ করবো, এই যে এই মাছগুলো করবো, এই মাছগুলো কালো বাজার থেকে নিয়ে এসেছিল, মাছগুলো খেতে আমার খুবই ভালো লাগে, ছোটো ছোটো মাছ, আর অবশ্যই চোখের জন্য ভালো, চোখটা তো সকাল সকালই খারাপ হয়ে গেছে। তো ফার্স্টে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মাছের ঝাল করবো। আজকে একটা হেয়ার কেয়ার আমি দেখাবো, অবশ্যই ভাবলাম অনেকদিন ব্লগ করা হয় না, মেইনলি লাইফস্টাইল ব্লগের জন্য তো একটা বেশ এনার্জি নিয়ে দেখবে, যে কোনো কাজে একটা এনার্জি নিয়ে নামলে দেখবে কাজটা খুব ভালো হয়। স্পেশালি একদম ইচ্ছে করছিল না, জানো তো একদম ইচ্ছে করছিল না, কারণ আমাদের ডিসেম্বর মাস থেকে আর ফেব্রুয়ারি পর্যন্ত এতটাই খারাপ এখনো পর্যন্ত, মানে ডিসেম্বর মাসে আমার দাদু, মানে আমার ওবাড়ির দাদু মারা গেছেন, তারপর এ বাড়িতে মায়ের বোন মানে মাসি মারা গেছেন, তারপর মায়ের মা দিদা মারা গেছেন, সো পরপর পরপর এত খারাপ সব সংবাদ শুনতে শুনতে নিজের মনটাই খারাপ হয়ে গেছে, সো কি আর করি বলো, চলতে হবে। আমার অলরেডি কড়াইটাও গরম হয়ে গেছে, মাছগুলোও দিতে হবে, মাছটা আমি ঝটপট কেটে নিই। একদম মনটা খারাপ হয়ে গেছিল, মানে ব্লগিং করব কোনো এনার্জি পাচ্ছি না যে ব্লগ করব। তোমাদেরকে দেখাচ্ছি আমার কড়াইটাও, দেখো গরম হয়ে গেছে, কড়াইতে এবার একটু তেলটা দিয়ে নিই, চলো কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বাদ বাকি পেঁয়াজটা আমি কেটে নিই। সবজি কাটতে কাটতে, সবজি আমাকে কিছুই কাটতে হচ্ছে না, জাস্ট আমি মাছেরটাই কাটছি, বাদ বাকিগুলো সব মা করে রেখে গেছে। যে এখানে দেখো বাঁধাকপি কাটা রয়েছে, মানে যে ভেজ ডাল একটা করবো বললাম সেটারই বাঁধাকপি আছে, এর মধ্যে না ছোটো ছোটো ফুলকপিও আছে, দেখো। তারপর আলু এটা করবো, মানে ভেজ ডালটা, ডালটাও সেদ্ধ করা রেডি, জাস্ট সোমবার দেবো। আর এখানে মিক্স ভেজের জন্য শিম কাটা আছে, গাজর, ফুলকপি, মোটামুটি সব কিছু, আলু সব কিছু দিয়ে করবো এটা, ওটাও রেডি হয়ে গেছে। তো আমি একটু আয়োজনটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওকে? সো আমার তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, এবার আমাকে মাছগুলোর মধ্যে দিতে হবে, এক্সস্টটা অন করে দিই। আমি না মাছটা বসানোর আগে একটু নুন দিয়ে দেব। নুনটা কেন দেবো, যে মাছ না অনেক সময় ফাটতে থাকে, নুন দিলে যে ফাটছে ওটা কমে যায়, অনেকটা কম হয়, অনেক সময় হয়ও না। যেমন ধরো ট্যাংরা মাছ ভাজার সময়, তারপর পার্শে মাছ ভাজার সময়, ডিমওয়ালা যে মাছগুলো থাকে ওই মাছগুলো যখনই ভাজবে না তখন একটু নুন দিয়ে দেবে, তাহলে দেখবে আর ফাটছে না। এটাতে ডিম নেই বাট তবুও আমি দিয়ে দিলাম, ছিটতেই পারে। তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে, এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিই।
সেই জন্য আমি একবারে দিয়ে দিলাম। তেলটা একটু পরিমাণে ছোট মাছ আর একবারে করছি, সেজন্য একটু বেশি দিয়ে দিয়েছি। মাছটাকে না গ্যাসটা বাড়িয়ে দেবো আমি দিয়ে। মাছ রান্না করা শেখানোর কিছুই নেই ওই আর কি। একটা ভালো লাগে দেখবে। তারপর ওইটাও করতে হবে, মানে ডালটাও করতে হবে। আর সত্যি কথা বলতে কি দেখবে, রেগুলার তুমি যদি ব্লগিং করতে থাকো, রেগুলার তুমি যখন ব্লগ করবে তার একটা এনার্জি লাগে। আজকে আমার হঠাৎ করে মনে হয় আমি আজকে ব্লগ করবোই। লাইফস্টাইল ব্লগটা ভালো লাগে শেয়ার করতে, স্পেশালি আমার তো খুব ভালো লাগে। সেদিন আর আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলো, আমার ফোনেও চার্জ শেষ হয়ে গেছিলো। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি বেরিয়েছি, আর এখন আমি হাঁটছি কলেজ স্ট্রিট বইপাড়ার মধ্যে দিয়ে। তো অবশ্যই বলবো কেন বইপাড়ার মধ্যে দিয়ে হঠাৎ করে হাঁটছি আর কেন গেছি, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আর তোমরা দেখতে থাকো। অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে, আমার ভীষণ একটা প্রিয় জায়গায়। চলো, এসে গেছি আমরা। আমরা চলে এসেছি এখন ইন্ডিয়ান কফি হাউসে, একটা পুরোনো দিনের ঐতিহ্য আমাদের বাঙালিদের, সেখানে আমরা আজকে এসেছি। ও আমাকে এই ট্রিটটা দেবে আমি জাস্ট ভাবতেই পারিনি। আর এখানে প্রচুর ভিড় ছিল আজকে, জাস্ট একটা কর্নার সিট আমরা পেয়েছি। আমার ভীষণ একটা ফেভারিট জায়গা এখানে আছে, কিন্তু সেখানে আমি বসতে পারিনি। তো চলো, তোমরা দেখতে থাকো। দেখিয়েও দিয়েছি আমি কোথায় এসেছি আজকে। আজকে আমি এসেছি কফি হাউসে। হ্যাঁ, অবভিয়াসলি তার একটা কারণ আছে, আজকে আমার বার্থডে, আর আমার হাজব্যান্ড আজকে আমাকে ট্রিট দেওয়ার জন্য কফি হাউসে নিয়ে এসেছে। এটা আমার ভীষণই ফেভারিট জায়গা, বাট আমি আমার স্পেশাল বসার জায়গাটাতে আজকে আমি বসতে পারিনি, আমার সেটা খুব খারাপ লাগছে। এখন আমাদের অর্ডার নিতে আসেনি, আমরা ওয়েট করছি। তো আজকে অর্ডারে কী দিয়েছি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা আমাকে অবশ্যই জানাবে তোমরা কেমন আছো। আমি ভীষণ ভালো আছি, এখন অনেকদিন পর এলাম। আসলে জানো তো একটু সময় পাচ্ছি না যে ব্লগ করবো, তো এখন আমি আমার ব্লগ করাটা স্টার্ট করেছি। একটু বিজি ছিলাম, এবার থেকে চেষ্টা করবো রেগুলার তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য। আগে আমাদের খাবারটা আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। কফি খাও, কফি। অবশেষে আমি যা অর্ডার করেছিলাম চিকেন কাটলেট এসে উপস্থিত হয়েছে, আমি খেতেও স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা লাঞ্চ করেই বেরিয়েছিলাম, জাস্ট একটু কফি খাবো। কফি হাউসে গিয়ে কফি খাবো না সেটা হতে পারে না, তাই কফির সঙ্গে জাস্ট একটা কাটলেট নিয়েছিলাম, আর ও একটা নিয়েছিল। আমরা দুজনে দুটো কাটলেট আর কফি খাচ্ছি আর বসে গল্প করছিলাম। তো কফি এখনও আসেনি, কাটলেট এই জাস্ট কফি এলো। মানে অর্ডার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপর এলো, তারপর আমরা এখন খেয়ে বেরোবো। তো চলো দেখো আর এনজয় করো। আমরা বাঙালি আর আমরা অবশ্যই কফি হাউসে অনেকেই গিয়ে থাকবো হয়তো, কিন্তু এখানকার কফিটা স্পেশাল উইথ কাটলেট। চিকেন কাটলেটটা ভীষণ ভালো ছিল, তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে,
অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন চলো বাড়ি যাই, বাড়িতে তো যেতেই হবে। অলরেডি 6টা বেজে গেছে না? ছটা বেজে গেছে, এখন তাড়াতাড়ি বাড়িতে যাই, তারপর গিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করবো, ঠিক আছে? টাটা। চলে এসেছি বাড়ির সামনে, আর এখান থেকে মায়ের জন্য দেখি কি নিয়ে যাওয়া যায়। মা তো বলছে এগরোল খাবে, তো ঠিক আছে চলো এগরোলের দোকানে যাই, যদি একটা এগরোল কিনতে পারি, কারণ খুব তাড়াতাড়ি ওর কাছে শেষ হয়ে যায়। চলো যাই দেখি ওর কাছে এগরোল পাওয়া যায় কি না। এগরোল পাওয়া গেছে, এগরোল ভাবলাম পাবো না, তো এইটা রেডি হচ্ছে, নিয়ে তারপর আমরা বাড়িতে যাব। চলে এসেছি আমি বাড়িতে, আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। না ভাবলাম না তোমাদেরকে বলেছি শেয়ার করবো আজকে আমাকে কী কী গিফট দেওয়া হয়েছে, তো দেখাই কী কী গিফট দিয়েছে। এই দুটো আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছেন, আমার ভীষণ ফেভারিট গানের বই। আর এইটা মানে এই জিনিসটা ভীষণ ফেভারিট, এটা আমার এরকম সেম একটা আছে, সেটা পিঙ্ক কালারের, এটা আমাকে দিয়েছে মা, আরেকটাও দিয়েছে এই এইটা। এই দুটো মা আমাকে বার্থডেতে গিফট করেছে, এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। এই দুটো গিফট করেছে, ভীষণ খুশি, আমার ব্যাগ ভীষণ ভালো লাগে। শুধু আমার বলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ব্যাগ ভীষণ ফেভারিট, আমার ভীষণই ভালো লাগে। আমি খুব খুশি হয়েছি যে আমাকে ব্যাগগুলো গিফট করেছে, দুটো ব্যাগ একবারতে, আই এম ভেরি হ্যাপি। আর তারপরে তো মায়ের স্পেশাল পায়েস তো ছিল, সেটা খেলাম, এসে খুব ভালো করেছে আজকে। আর এই এসে বসলাম, আর স্পেশালি তখন তো বললামই যে ব্লগিং করাটা রোজ রোজ সম্ভব হতো না, তবে এখন আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার। আসলে কী কন্টেন্টের ওপর করবো মাঝে মাঝে বুঝে উঠতে পারি না, যেহেতু আমরা ডেইলি ব্লগার, কী করবো সেটা যাই হোক ভাবলে চিন্তা করে করা যায়, কিন্তু আসলে সময়টা পেয়ে উঠছি না। তবে এখন চেষ্টা করবো রেগুলারিটিটা মেনটেন করার, আমি ব্লগ দেবো তোমাদেরকে, কারণ আমি মিষ্টি মিষ্টি কমেন্ট করো সেগুলো শুনতেও বেশ ভালো লাগে। আর আগে কী হতো, ছোটোবেলায় মা জন্মদিন করতো, বান্ধবীদেরকে নিমন্ত্রণ করতো, মা তুমি নিমন্ত্রণ করবে না এরকম করতো, মাকে মা নিমন্ত্রণ করতো, আসতো ওরা, খুব ভালো লাগতো। মানে সবাই মিলে একটা হইচই করবো, ভীষণ ভালো লাগতো ওটা। শুধু এইটা না, চকলেট ক্যাডবেরি এইগুলো ভালো লাগতো। এখন তো মানে আমরা ভয় পাই যে খাবো আবার ওয়েট বেড়ে যাবে, কোনো চিন্তা ভাবনা করে এখন খাই না, বাট ছোটোবেলায় ওগুলো আমাদের কাছে বেশি ফেভারিট ছিল। এখনও চকলেট ভালোবাসি না বলবো না, চকলেট আইসক্রিম এখনও ভালোবাসি, কিন্তু একটু অ্যাভয়েড করেছিল। তো আজকে তো প্রায় সন্ধ্যে থেকে সারাটা সময়ই তোমাদের সঙ্গে কাটালাম, খুব ভালো লাগলো, অনেকদিন পর এলাম। আসলে যারা আমার ব্লগ দেখে অনেকেই আমাকে বলেছে যে কেন তুমি ব্লগ দিচ্ছ না, ভীষণ ভালো লাগে তোমার ব্লগ দিতে, তুমি দাও বেশ গল্প করো, খুব ভালো লাগে। তো অবশ্যই তোমাদের জন্য আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা ভীষণ ভালো থেকো, খুব সাবধানে থেকো, অল দ্য বেস্ট। আজকে আসছি, গুড নাইট, বাই। নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।